14 সূরার নাম নাহাল পৃষ্ঠা নাম্বার 20 নিচের দিকে উদুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমার আল্লাহ স্থিরতা উনি না ব্যান্ডটা বন্ধ করে দিই স্যার, ব্যান্ডটা থামিয়ে দিয়েছে। এখন ওই সহপাঠী ছাত্রটা যে এই কী হয়েছে রে তোর, স্যার আমার ঘড়িটা হারিয়ে গিয়েছে, বিশাল দামি ঘড়ি স্যার, সে ঘড়িটার পাচ্ছি না, কোথায় যে গিয়েছে স্যার? বলতে ঠিক আছে কোনো চিন্তা করিস না স্যার, বলছে সব দরজা বন্ধ করে দে। আর ক্লাসে সব দরজা বন্ধ করে দিয়েছে স্যার, কি করেছে ক্লাসের ভেতরে ক্লাসের ফ্লোরের মধ্যে গোলাকার বৃত্ত এঁকে সবাইকে বলেছে বেঞ্চ থেকে উঠে দাঁড়া, আর গোলাকার বৃত্তর মধ্যে দাঁড়িয়ে পড় আর সবাই চোখটা বন্ধ কর। বুঝলেন এখন না স্যারের কথা শুনতে তো হবেই, স্যারের কথা মতো সবাই বেঞ্চ থেকে দাঁড়িয়ে গিয়েছে, গোলাকার বৃত্তের ভেতরে দাঁড়িয়ে গিয়েছে আর সবাই চোখ বন্ধ করে দিয়েছে। এরপরে স্যার নিজের চোখ বন্ধ করে এক একজনকে খুঁজতে শুরু করে দিল, কয়েকজনকে খোঁজার পরে কয়েকজনের পকেটে হাত দেওয়ার পরে এরপরে যে যুবক ছেলেটার ভেতরে ওই ঘড়িটা ছিল তার পকেটে হাত দেওয়ার পরে দেখি এর পকেটেই তো ঘড়ি, তখন যুবক ছেলেটি বলছে স্যার তখন আমি লজ্জিত হয়ে গেলাম, গোটা শরীরটার ভেতরে আমার কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি কম্পিত হচ্ছিলাম, না জানি আমার স্যার আজকে আমার কি করবে, কেমনভাবে অপমানিত করবে, স্যার আমি আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, কি করি কি করি। কিন্তু না 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 না, সবাইকে চেক করার পরে আপনি সবাই কে বললেন যাও নিজেদের বেঞ্চে গিয়ে বসে যাও, সবাই আমরা নিজেদের বেঞ্চে বসে গেলাম আর আমি তখন বললাম ঘড়িটা পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ হবে না, আরো জোরে সুবহানাল্লাহ হবে না। যখন স্যার বলছে ঘড়িটা পাওয়া গেছে তো স্বাভাবিকভাবে যার ঘড়ি পাওয়া গেছে সে জিজ্ঞেস করবে স্যার কে এনেছে, সবাই জিজ্ঞেস করার আগে যার ঘড়ি চুরি হয়েছে সে বলছে স্যার কে এনেছে। স্যার এমন একটা উত্তর দিয়েছে ওই জায়গায় আমি আপনি স্যার হয়ে দাঁড়ালে বলতাম ওই শয়তান নিয়েছে। আচ্ছা ওর দিকে তাকিয়ে যদি বলা হইতো ওই শয়তান নিয়েছে, আপনারা বলেন সারা জীবন ওর প্রতি বিদ্বেষ তৈরি হইতো কি হইতো না? ওকে কি ভালো নজরে সহপাঠী দেখতো? জোরে বলেন দেখতো না। আর বলতো কি চোর, এমন কি চোরের খবর পিতামাতার কাছে পৌঁছাতো আর পিতামাতাকে কি বলা হইতো চোরের পিতামাতা, সমাজে পিতামাতার মাথা নিচু হয়ে যেত, এই ওর ছেলে স্কুলে যায় চুরি করতে যায়, সন্তানের কারণে পিতামাতার মাথা হেঁট হইতো কি হতো না? জোরে বলেন। কিন্তু স্যার কি করলো ঘড়িটা পাওয়া গেছে। যখন যুবক জিজ্ঞাসা করছে স্যার ঘড়িটা পেলেন কেমন করে একটু বলবেন, স্যার বলছে ঘড়িটা, স্যার তখন উত্তরে বলছেন ঘড়িটা, যখন জিজ্ঞাসা করলো ঘড়িটা কে নিয়েছে স্যার বলেন, বলে কে নিয়েছে এটা ম্যাটার করে না, কে নিয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না, ঘড়িটা যে পাওয়া গেছে এটাই ম্যাটার করে, ঘড়িটা যে পাওয়া গিয়েছে এটাই গুরুত্বপূর্ণ বিষয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই স্যার যে এই ধরনের কথাটা বলল, এই কথাটা স্যার কিভাবে জানলো? কোরআনে কারিম থেকে শিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে শিখেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। স্যার এই নীতি রীতি আর নৈতিকতা যদি রাসূলুল্লাহর কাছে না শিখতেন, এই নীতি নৈতিকতা যদি কোরআনে কারিম থেকে না শিখতেন, তো ধড়াম করে বলে দিতেন অমুক ছেলেটা নিয়েছে কোরআন শরীফ পারা নম্বর 14 সূরার নাম নাহাল পৃষ্ঠা নম্বর 20 নিচের দিকে উদুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমার আল্লাহ তার হাবিবকে বলেন হাবিব রে, মানুষকে আহ্বান করো উত্তম কথা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে, কৌশল অবলম্বন করে, খবরদার গালিগালাজ করে, লাঠি চার্জ করে আমার দিকে আহ্বান করবে না। কোরআন শরীফ পারা নম্বর 30 সূরার নাম গাশিয়া পৃষ্ঠা নম্বর 2 মিডিল পয়েন্টে ইল্লামা আউতা মুদাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী তুমি একজন উপদেশক,
উপদেশের কথাগুলো মানুষকে পৌঁছে দাও। লাঠি চাষ করে দারোগা করে আমি তোমাকে পাঠাইনি, যদি বলবেন না সুবহানাল্লাহ। স্যার, এই নীতি আর নৈতিকতা কোথা থেকে শিখলো যুবক, একটু তাড়াতাড়ি বলো, কোথা থেকে শিখলো? কোরআনে কেরিম থেকে। কোথা থেকে? বলছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যদি পাপীকে ঘৃণা করো না তো দূরত্ব বাড়বে, আর পাপকে ঘৃণা করলে না কাজটা উদ্রায় হয়ে গেছে। তুমি পাপকে ঘৃণা করছো, পাপীকে নয়, তো দূরত্ব কমবে। আজকে কি হয়? পাপীকে ঘৃণা করা হয়, পাপকে ঘৃণা করা হয় না। তো সার গোটা ফলোরের ভেতরে, গোটা স্কুলের মধ্যে সকলকে নৈতিক শিক্ষা দিল, তোরা পাপকে ঘৃণা করবি, পাপীকে নয়। যখন যুবক ছেলেটি স্যারকে বলল, স্যার সেই দিন আমি আপনাকে সেই দিন এরকম একটা ঘটনা ঘটিয়েছিলাম, অপমান করা ছাড়াই আপনি সেদিন আমার সম্মানটা বাঁচিয়ে দিয়েছিলেন, আপনি মনে করলে আমাকে অপমান করতে পারতেন, কিন্তু না না না, সেদিন আমি দেখলাম অপমান করা ছাড়াও, অপমানিত করা ছাড়াও কোনো একজন মানুষের ভুল সংশোধন করিয়ে দেওয়া যায়, অপমান করা ছাড়াও কোনো একজন মানুষকে ভালো পথে আনা যায়, নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া যায়। স্যার, আমি ওই দিন আপনার কাছ থেকে এই নীতি নৈতিকতা শিখেছি। স্যার, আপনি কি আমাকে চিনতে পারেননি ওই সময়? বলো, কেমন করে চিনবো? ও আমার ছাত্র, তুমি বলো কেমন করে চিনবো? আমি যেমন তোমাদেরকে গোলাকার বৃত্ত আঁকিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম চোখটা বন্ধ করো, সেদিনও তো আমি খুঁজেছিলাম চোখ বন্ধ করে, কারণ চোখ খোলা রেখে যদি খুঁজতাম তো তোমার চেহারাটা সারাটা জীবন আমার মনের আঙিনায় থেকে যেত, যাতে বিদ্বেষ তৈরি না হয়, তাই আমিও চোখটা বন্ধ করে খোঁজাখুঁজি করেছিলাম, তাই তোমাকে আমি সেদিন চিনতে পারিনি। তো আমি এখন বুঝতে পারলাম কেন তুমি সেদিন অনুপ্রাণিত হয়েছিলে। আমি স্যার হয়ে যদি তোমাকে সেই দিন বকাঝকা করতাম তাহলে তুমি সেই দিন ওই অনুপ্রাণিত হইতে না, আমার কাছ থেকে কেন তুমি অনুপ্রাণিত হয়েছো এবার আমি বুঝতে পেরেছি। তখন যুবক ছেলেটি তখন স্টুডেন্ট বলল, স্যার সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে না না, প্রকৃত শিক্ষাবিদ কি, প্রকৃত শিক্ষাবিদ কাকে বলে, সেদিন আমি আপনার কাছ থেকে শিখেছিলাম, বিবেকের কাছে বারবার দংশিত হচ্ছিলাম, আমার বিবেক আমাকে বলেছে না 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 না, এরকম অন্যায় কাজ কখনো করা যায় না। তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, স্যার আমি আপনার মতো হব, আমি এমনভাবে শিক্ষা অর্জন করব যেন আমি একজন শিক্ষাবিদ হতে পারি, আমি একজন শিক্ষক হতে পারি। স্যার, ওই দিন ছিল আমার প্লাস পয়েন্ট, আমার জীবনের মোড় ওই দিন ঘুরে গিয়েছিল। আজকে স্যার ওই দিনের ঘটনায় অনুপ্রাণিত হয়ে আজকে শিক্ষকের আসনে আমি বসে আছি। যখন যুবক ছেলেটি স্টুডেন্টটি যখন এই ঘটনাটা বর্ণনা করছিলেন তখন স্যারের চোখকে কোলা দিয়ে পানি দর করে পড়ছিল, চোখের পানি মুছে স্যার বলল, বলো যুবক, আমার স্টুডেন্ট, বলো কোন স্যার কোন টিচার কি তার ছাত্রকে চুরি করা অবস্থায় দেখতে পায়, তার ছাত্র চোর হোক এটা কি দেখতে পায়? জোরে বলুন। সবাই চাই যে ছাত্র তার মতো হোক, আর টিচার ছাত্রের জন্য গর্ববোধ করো। আমার এই ছাত্রটি গোটা দেশে প্রথম পজিশন অর্জন করেছে, এভাবে করে গর্ববোধ করো। এই জোরে বলেন। ওই নীতি আর নৈতিকতা যেদিন, সেদিন যদি সার না দিত তো এই ছাত্রটা কখনো শিক্ষকের আসনে আসীন হতে। এই জোরে বলেন না, আজকে আসে আসে, জোরে বলুন। নীতি তো এই নিজ কথার আজ অভাব। যারা রক্ষক, আজ রক্ষকের নামে তারা ভক্ষক। আজ আম জনসাধারণের মাঝখানে যেমন নীতি নৈতিকতা নেই, এক শ্রেণীর আলিম নামের কলঙ্ক জালিম যারা মানুষকে নীতি নৈতিকতার আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, আজ তারাই রক্ষকের নামে ভক্ষকের ভূমিকা পালন করছে। ঠিক বলছে না ভুল বলছে?